হাওর শব্দের অর্থ জলা জমি। গঙ্গা নদীর পশ্চিম তীরে সঞ্চিত পলিমাটি বা হাওর থেকে হাওড়া নাম হয়েছে বলে অনেকেই মনে করেন। বিপ্রদাস পিপিলাই রচিত বাংলা কাব্য মনসা বিজয়ে বাটুর উল্লেখ করা হয়েছিল, যা কার্যত হাওড়া শহরের বেতুর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়া চটকল সহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একসময় পরিচিত হলেও এখানে ধীরে ধীরে গড়ে ওঠে ঘন জনবসতি। 1687 সালে বাণিজ্যিক স্বার্থে শিল্পকেন্দ্রের খোঁজে ইংরেজ পরিব্রাজক জব চার্নক জাহাজ নিয়ে প্রথমে প্রবেশ করেন হাওড়া উলুবেরিয়া অঞ্চলে, পরে স্থান পরিবর্তন করে সুতানুটি কলকাতা অংশে শিল্পকেন্দ্র বাস্তবায়িত হয়। 1713 সালে ঔরঙ্গজেবের নাতি ফারুক শিয়ারের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল কাউন্সিল রাজার কাছে হুগলি নদীর পূর্বে 33টি ও পশ্চিমে 5টি গ্রামে বসতি স্থাপনের অনুমতি চায়। গঙ্গার পশ্চিমাংশে এই 5টি গ্রাম ছিল শালকিয়া, হাওড়া, কাশুন্দিয়া, রামকৃষ্ণপুর ও বেতুর, যা আজ হাওড়া শহরেরই অন্তর্গত। 1843 সালে পৃথক হাওড়া জেলা গঠিত হয়। 1854 সালে হাওড়া স্টেশন ও 1883 সালে হাওড়া শালিমার রেল পরিষেবা চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাওড়া গুরুত্বপূর্ণ শিল্পনগরী হয়ে ওঠে। হাওড়া পৌরসভার পথ চলা শুরু হয় 1862 সালের এপ্রিল মাসে। 1896 সাল থেকে হাওড়া পৌরসভায় পানীয় জল সরবরাহ পরিষেবার কাজ শুরু হয়। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট অফ 1980 মোতাবেক হাওড়া পৌরসভা 1984 সালে হাওড়া পৌর নিগমে উন্নীত হয়। সাম্প্রতিককালে হাওড়া পৌর নিগম তার 66টি ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন পৌর পরিষেবা দানে সমর্পিত, যেমন সড়কপথ নির্মাণ, মেরামতি ও রক্ষণাবেক্ষণ, পানীয় জল সরবরাহ, পথ আলোকবর্তিতা, উদ্যান ও পার্ক রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়ন, জলাশয়ে পরিষ্কার ও সৌন্দর্যায়ন, নাগরিক স্বাস্থ্য পরিষেবা, নিকাশী ব্যবস্থা নির্মাণ মেরামতি ও রক্ষণাবেক্ষণ, সাফাই পরিষেবা, পুরকর নির্ধারণ ও সংগ্রহ, বাজার পরিচালন ও রক্ষণাবেক্ষণ, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ, শ্মশান কবরস্থান পরিচালন ও রক্ষণাবেক্ষণ, বাস্তু পরিকল্পনা অনুমোদন, শহরের ঐতিহ্য সংরক্ষণ, বিপর্যয় মোকাবিলা ইত্যাদি। মানুষের স্বার্থে হাওড়া পৌর নিগম সাম্প্রতিককালে মানুষের জন্য উপহার দিয়েছে শোভিত পথ উদ্যান শ্রীপূর্ণা। আধুনিক প্রযুক্তির সংরক্ষণ ব্যবস্থা নির্ভর প্রথম ফুলের বাজার বিতান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বহুমুখী চিকিৎসায় নিবেদিত সক্ষম সেবা কেন্দ্র, সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে প্রস্তুত হাওড়া প্ল্যানেটোরিয়াম, যা দেশের মধ্যে সম্ভবত একমাত্র 3D প্ল্যানেটোরিয়াম, খেলাধুলার প্রচার ও প্রসারে শৈলেন মান্না স্টেডিয়াম ও আলামোহন দাস ইন্দো স্টেডিয়ামের পর আপৎকালীন জীবন রক্ষার ব্যবস্থা সহ সুইমিং পুল, রিপলস এবং বিভিন্ন আকর্ষণীয় পরিষেবা। রাজ্য সরকারের সহযোগিতায় বঙ্গজননী মমতাময়ী স্পর্শে গণদেবতার ঐকান্তিক শুভকামনায় এগিয়ে যেতে চায় আপনার আমার সকলের স্বপ্ন, যার নাম হাওড়া পৌর নিগম। নমস্কার। আমাদের হাওড়া শহর প্রায় 600 বছরের প্রাচীন শহর এবং সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের পদধূলি পড়েছে। হাওড়ায় হাওড়া
মিউনিসিপ্যালিটি আমাদের প্রায় 160 বছরের সুপ্রাচীন এবং 40 বছর হলো প্রায় এই হাওড়া মিউনিসিপ্যালিটি হাওড়া পৌর নিগমে রূপান্তরিত হয়েছে। এবং আজকে এই 24 মে 2023 আমরা আপনাদের সকলের আশীর্বাদ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হাওড়া পৌর নিগম আজকে তার প্রথম ইউটিউব চ্যানেল আমরা লঞ্চ করলাম আপনাদের সকলের শুভেচ্ছাতে। এই চ্যানেলে আমরা আমাদের হাওড়া পৌর নিগমের বিভিন্ন কার্যকলাপ আপনাদের সময় সময় উপস্থাপনা করব। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার বিশ্বাস যে আপনারা এই চ্যানেলটিকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।